আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ওদিয়ার শেয়ার ইস্যু সংক্রান্ত। এই যে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো লক্ষ্য করে এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, আশরাফ কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 8 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 80 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি এর 6 লক্ষ শেয়ার 10% ওদিয়ারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। কোম্পানি মোট 7 লক্ষ শেয়ারের আবেদনপত্র পেল, 6 লক্ষ শেয়ার ইস্যু করেছিল, 7 লক্ষ আবেদনপত্র পেয়েছে, 1 লক্ষ আবেদনপত্র কিন্তু বেশি পেয়েছে। ওই অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো এবং শেয়ার প্রতি 10 পয়সা হারে অবলেখকের কমিশন ও 6 পয়সা হারে ব্যাংক চার্জ ধার্য করা হলো। তো এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমাদের এইখানে এই ক নম্বরের সমস্যা সমাধানের জন্য আমরা এখন পরের স্লাইডে চলে যাচ্ছি। লক্ষ্য করি, এই উদ্দীপকের আলোকে আমরা এই ক নম্বরের সমস্যার সমাধান করব। এই যে লক্ষ্য করি, আমি উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে এসেছি এবং কয়ের সাথে রিলেটেড যে অংশটুকু আমি লাল কালার দিয়ে রেখেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো প্রথমে আমরা লিখব অবলেখকের কমিশন, লিখব তো অবলেখকের কমিশন কত হবে, তাই না? লক্ষ্য করি আমরা কয়টা শেয়ার ইস্যু করেছিলাম, এই 6 লক্ষ শেয়ার গুণ 10 পয়সা করে অবলেখকের কমিশন, এই 10 পয়সা। তাহলে এখানে লিখব 6 লক্ষ × 10 পয়সা, এই 10 পয়সা। তাহলে 6 লক্ষকে যদি 10 পয়সা দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে 60,000 টাকা হবে। তারপরে আবার লিখব এই যে ব্যাংক চার্জ বা কমিশনের পরিমাণ বলেছিল, এই যে ব্যাংক চার্জ শেয়ার প্রতি 6 পয়সা, তো আমরা এখানে লিখব ব্যাংক চার্জ, এখানেও আমরা এই 6 লক্ষ শেয়ার দিয়ে গুণ করবো। ইস্যুকৃত শেয়ার যেহেতু 6 লক্ষ, 6 লক্ষ × 6 পয়সা, তো 6 লক্ষ × 6 পয়সা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 37,000 টাকা হবে। নিচে একটি দাগ দিব, এই দাগ দেওয়ার পরে মোট পরিমাণ হবে আমাদের এখানে এই 96,000 টাকা। এটা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে যে অবলেখকের কমিশন এবং এই ব্যাংক চার্জ নিয়ে জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে, পরবর্তীতে যখন জাবেদা করবো তখন তোমরা দেখতে পাবে। তো এই ছিল আমাদের ক নম্বরের সমাধান। তো এবার আমরা আবার সেই উদ্দীপকে ফিরে যাই, যে উদ্দীপকে আবার ফিরে এসেছি খ নম্বরে কী বলেছে, প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করতে। তো আমরা এই তথ্যের আলোকে এখন জাবেদা প্রস্তুত করার চেষ্টা করব। তো লক্ষ্য করি এই যে তোমাদের সামনে আমি আশরাফ কোম্পানি লিমিটেডের সাধারণ জাবেদা এভাবে সক অঙ্কন করতে পারি। তো লক্ষ্য করি তো আমাদের প্রথম জাবেদাটা কী হবে মনে আছে? প্রথম জাবেদাটি হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন টাকা হবে কত, তাই না? টাকা হবে, ভালো করে লক্ষ্য করি, এই যে আমি মোট কোম্পানি যতগুলো শেয়ার আবেদনপত্র পেয়েছে 7 লক্ষ শেয়ার আবেদনপত্র পেয়েছে, এই 7 লক্ষ শেয়ারকে কত দিয়ে গুণ হবে লক্ষ্য করি। আমরা কিন্তু এই যতটি আবেদনপত্র পেয়েছি 7 লক্ষ শেয়ার ইনটু একটা শেয়ারের মূল্য ছিল 10 টাকা প্লাস এই 10 টাকার উপর আবার 10% ওদিয়ার, তাহলে 10 টাকার 10% ওদিয়ার 1 টাকা। তাহলে আমাদের এই 7 লক্ষ শেয়ারকে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে সম্ভবত এই 77 লক্ষ টাকা হবে। তো এইটা হচ্ছে আমাদের এইখানে টাকা বলবে 77 লক্ষ টাকা। লক্ষ্য করি এই যে 77 লক্ষ টাকা, অর্থাৎ আমাদের যতগুলি শেয়ারের আবেদনপত্র পাবো তাকে এই 10 টাকা এবং ওদিয়ার 1 টাকা মোট 11 দিয়ে গুণ করে যাবে দেওয়া হবে। ব্যাখ্যায় লিখব বিস্তারিত, লক্ষ্য করি প্রতিটি এই যে 1 টাকা ওদিয়ার সহ 11 টাকা দরে 7 লক্ষ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তো এইভাবে আমরা প্রথম জাবেদাটি করতে পারি। পরবর্তীতে আমরা শেয়ার আবেদনের টাকা মূলধন এবং শেয়ার ওদিয়ার হিসাবে স্থানান্তর করব, তার জন্য জাবেদা করব। লক্ষ্য করি এই যে আমি লাল কালার দিয়ে রেখেছি, এখানে বলছে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো এবং এই যতটি শেয়ার ইস্যু করেছিল ওদিয়ার সহ সেই টাকাগুলি এখন এইখানে স্থানান্তর করবে শেয়ার মূলধন হিসাবে এবং ওদিয়ার হিসাবে, তার জন্য আমরা জাবেদা করব। দ্বিতীয় জাবেদাটি আমি আলাদা আলাদা দেখাচ্ছি, তোমরা একটা সকের মধ্যে সব জাবেদা করবে। এখানে প্রথমে কী হবে মনে আছে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, টাকা লিখব প্রথম জাবেদায় আবেদনে যত টাকা লিখেছিলাম, প্রথম জাবেদায় কত টাকা লিখেছিলাম আবেদনে, এই 77 লক্ষ টাকা। আর ক্রেডিটে কিন্তু 3টা ক্রেডিট হবে,
তিনটা হিসাব ক্রেডিট হবে। প্রথমত শেয়ার মূলধনে স্থানান্তর করার জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহারী টাকায় স্থানান্তরের জন্য শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। শেয়ার মূলধন কত স্থানান্তর করব লক্ষ্য করি, আমরা ইস্যু করেছিলাম এই ছয় লক্ষ শেয়ার, ছয় লক্ষকে দশ দিয়ে গুণ করি, আমি আবারও বলি ছয় লক্ষকে দশ দিয়ে গুণ করে ষাট লক্ষ টাকা হবে, যেটি শেয়ার মূলধন হিসাবে বলবে। আর এই ছয় লক্ষকে এক দিয়ে গুণ করে, কেন এক, এই দশ টাকা দশ পার্সেন্ট অধিহার, এক টাকা অধিহার, একটা শেয়ারে এক টাকা অধিহার, তাহলে আমরা এই ছয় লক্ষ শেয়ারকে এক দিয়ে গুণ করে অধিহার হিসেবে বলবে। অধিহার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য শেয়ার অধিহার হিসেব ক্রেডিট। আর ব্যাংক হিসাবে কত লিখবো, এখন এই সাতাত্তর লক্ষ টাকা থেকে যদি এই দুটা বিয়োগ করি ছেষট্টি লক্ষ টাকা, তাহলে সম্ভবত বিয়োগ করে এই এগারো লক্ষ টাকা হবে, যেটি ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে বলবে ফেরত দেওয়ার জন্য। এবার আমরা ব্যাখ্যায় কী লিখব, ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে এবং শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। এইভাবে আমরা এই দুইটা জাবেদা প্রস্তুত করলাম। আমাদের অঙ্কে আরও দুইটা আইটেম ছিল, এই যে লক্ষ্য করি, শেয়ার অবলক্ষকের কমিশন ছিল দশ পয়সা দরে, আমরা ইতিপূর্বে নির্ণয় করেছি সম্ভবত ষাট হাজার টাকা হয়েছিল, এবং ব্যাংক চার্জ ছিল ছয় পয়সা করে, সম্ভবত ছত্রিশ হাজার টাকা হয়েছিল। তো এই দুইটার জন্য আমাদের আরও দুইটা জাবেদা হবে, অবশ্য দুইটা জাবেদা একটা দুইটা জাবেদা একসাথে করলেও হয়। তো লক্ষ্য করি আমরা কী জাবেদা করতে পারি এখানে, এই পরের জাবেদাটি, এই যে লাল কালি দিয়ে রেখেছি আমি, শেয়ার প্রতি দশ পয়সা করে এই অবলক্ষকের কমিশন, তাহলে কত হবে, তাই না? এই ছয় লক্ষ শেয়ার যে ইস্যু করেছিলাম, ছয় লক্ষ শেয়ারকে দশ দিয়ে গুণ করে ষাট হাজার টাকা নিয়ে জাবেদা করব, শেয়ার অবলক্ষকের কমিশন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা হবে এই ছয় লক্ষ শেয়ার ইন্টু দশ পয়সা সমান ষাট হাজার টাকা হবে। ব্যাখ্যা লিখব শেয়ার অবলক্ষকের কমিশন পরিশোধ করা হলো, টাকা কিভাবে পেলাম, এই ছয় লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, ছয় লক্ষ শেয়ারকে দশ পয়সা দিয়ে গুণ করেছি। তো আরও একটি আমাদের তথ্য ছিল এখানে যে ব্যাংক চার্জ, ইচ্ছে করলে আমরা একসাথে জাবেদা করতে পারতাম, কিন্তু আমি আলাদা করছি, সমস্যা নেই, আলাদাও করতে পারি, তাই আমি ব্যাংক চার্জ নিয়ে আরও একটি শেষে জাবেদা করব। লক্ষ্য করি ব্যাংক চার্জ, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি বিষয় বলবো, সেটি হচ্ছে ব্যাংক চার্জ। আমরা জানি যে সাধারণভাবে আমরা যখন ব্যাংক হিসাব প্রস্তুত করি বা ব্যাংক হিসাব বিশেষ করে ব্যাংকে হিসাব খুলি, তখন সেই ব্যাংক চার্জটা খরচ হিসেবে বিবেচিত হয়, ব্যাংক চার্জ একটি খরচ আমরা জানি, এক্সপেন্স। কিন্তু শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে যে ব্যাংক চার্জ পরিশোধ করা হয়েছে শেয়ার বিক্রয়ের জন্য, এই ব্যাংক চার্জটা কিন্তু প্রতি বছর বছর দিবে না, একবারই করেছে, সেজন্য এই ক্ষেত্রে ব্যাংক চার্জটা অলিক সম্পদ হিসেবে গণ্য হবে, সেজন্য আমরা জাবেদা করব, ব্যাংক চার্জ হিসাব ডেবিট করব, কিন্তু এটা সম্পদ হিসেবে গণ্য হবে, সেজন্য আমরা কিছুক্ষণ পরে যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন এই ব্যাংক চার্জটা আর্থিক অবস্থার বিবরণীর অলিক সম্পদ হিসেবে লিখতে হবে। তো ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা হবে কত, তাই না? টাকা হবে এই ছয় লক্ষ শেয়ার ইন্টু এই ছয় পয়সা, ছয় লক্ষ শেয়ারকে ছয় পয়সা দিয়ে গুণ করলে সম্ভবত এই ছত্রিশ হাজার টাকা হবে। ব্যাখ্যা লিখব শেয়ার ইস্যু বাবদ ব্যাংক চার্জ পরিশোধ করা হলো। তো এইভাবে আমরা এই চারটা জাবেদা আমি প্রস্তুত করে দেখিয়েছি চারবার, তোমরা এই চারটা জাবেদা একসাথে করবে, এক শখের মধ্যে করবে, কিন্তু বারবার বিষয়টি আমি বলি, আমি বোঝানোর জন্য আলাদা আলাদা লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম, উদ্দীপকের গ নম্বরে কী বলেছিল, ব্যাংক জমা পঁয়ষট্টি লক্ষ চার হাজার টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এত টাকা ব্যাংক জমা ধরে আমরা এখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তো চলো আমরা এই তথ্যের আলোকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি। তো এই যে আমি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের জন্য আমি সহক অঙ্কন করেছি আশরাফ কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীর প্রথমে কী লিখব, মনে আছে, প্রথমে লিখব সম্পদ সমূহ। তো এই অঙ্কে দুই ধরনের সম্পদ আছে, একটি আছে ব্যাংক জমার উদ্ধৃত, যেটি প্রশ্নে দেয়া ছিল পাঁচ লক্ষ চার হাজার টাকা এই পঁয়ষট্টি লক্ষ চার হাজার টাকা, আরেকটি আছে এই অলিক সম্পদ, সেটি হচ্ছে অবলক্ষকের কমিশন এবং ব্যাংক চার্জ, এ দুটো অলিক সম্পদ। তাই আমরা এখানে লিখব প্রথমে চলতি সম্পদ, ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া ছিল পঁয়ষট্টি লক্ষ চার হাজার টাকা,
প্রথমেও লিখতে পারি, শেষের ঘরেও লিখতে পারি, সমস্যা নেই। তারপরে লিখব অসম্বন্ধিত ব্যয় বা অলিক সম্পদ। তো অসম্বন্ধিত ব্যয় বা অলিক সম্পদের মধ্যে দুইটা আছে, একটি আছে অবলেখকের কমিশন, এই যে আমি নিয়ে আসলাম, এই যে অবলেখকের কমিশন 10 পয়সা করে আমরা 60,000 টাকা পেয়েছিলাম, এখানে অবলেখকের কমিশন লিখে আমরা 60,000 টাকা লিখলাম। এবং আরেকটা আছে এই যে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জটাও কিন্তু ও অসম্বন্ধিত ব্যয় বা অলিক সম্পত্তির মধ্যে বসবে আর্থিক অবস্থার বিবরণীতে। বিষয়টি কিন্তু বারবার বলছি আমি, কেননা এই ক্ষেত্রে শেয়ার ইস্যুর অঙ্কের ক্ষেত্রে শেয়ারের জন্য যে ব্যাংক চার্জ পরিশোধ করা হয়েছে শেয়ার ইস্যুর জন্য, এটি এককালীন যেহেতু ব্যয় সেজন্য এটিকে এই অসম্বন্ধিত ব্যয় বা অলিক সম্পদ বলে। এবার নিচে একটি দাগ দিব, সবগুলা যোগ করে সম্ভবত 66,00,000 টাকা হবে। নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট সম্পদ। এবার আমরা লিখব শেয়ার হোল্ডারদের স্বত্ব দায়সমূহ পরবর্তী অংশ। এখানে আমরা কীভাবে লিখব, প্রথমে আমরা লিখব অনুমোদিত শেয়ার মূলধন। এই যে অনুমোদিত শেয়ার মূলধন, প্রশ্নের প্রথমেই বলা আছে প্রতিটি 10 টাকা দরে 8,00,000 শেয়ার, প্রতিটি 10 টাকা দরে 8,00,000 শেয়ার, ওইটাই আমরা এখানে লিখব। প্রতিটি 10 টাকা দরে 8,00,000 শেয়ার, 10 দিয়ে 8,00,000কে গুণ করলে 80,00,000 টাকা হবে। প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিব। তারপরে লিখব ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন। এক্ষেত্রে আমরা লিখব এই প্রতিটি 10 টাকা দরেই লিখব, কিন্তু যতটি ইস্যু করেছি, এই যে লক্ষ্য করি 6,00,000 শেয়ার ইস্যু করেছিলাম, একটা শেয়ারের ইস্যু মূল্য আসল মূল্য হচ্ছে 10 টাকা, তো ওইটাই আমরা এখানে লিখব প্রতিটি 10 টাকা দরে 6,00,000 শেয়ার, এবং এটা গুণ করলে 60,00,000 টাকা হবে, শেষের ঘরে লিখব। তারপরে লিখব সঞ্চিত ও উদ্বৃত্তর মধ্যে লিখব শেয়ার অধিহার। তো এই অঙ্কে আমরা লক্ষ্য করেছি শেয়ার অধিহার আমাদের ছিল কত, আমরা 2 নম্বর জাবেদায় শেয়ার অধিহার লিখেছিলাম সম্ভবত 6,00,000 টাকা, 6,00,000 টাকা জাবেদায় আমরা দেখেছি। তো জাবেদা থেকে আমরা শেয়ার অধিহার পেলাম 6,00,000 টাকা, এখানে লিখব, নিচে দাগ দিব 60,00,000 6,00,000 যোগ করে 66,00,000 লিখে নিচে ডাবল দাগ দিব, পাশে লিখব এই মোট শেয়ার হোল্ডারদের স্বত্ব ও দায়সমূহ, অর্থাৎ এই 66,00,000 এবং এই 66,00,000 সমান হবে। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী এবং জাবেদা প্রস্তুত করার মাধ্যমে শেয়ার ইস্যুর অঙ্কসমূহ সমাধান করতে পারি। আশা করি তোমরা এখন পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে যশোর বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।